বৃহস্পতিবার ভোর 5টা চারপাশে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি বাসের আগে ও পরে বিজিবির টহল যান। এমন কঠোর নিরাপত্তায় বান্দরবনের ঘুন্দুম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বাসে তোলা হয় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, বিজিপি, সেনাবাহিনী ও সরকারি কর্মকর্তাদের। নানা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে মিয়ানমার তাদের 330 জন নাগরিককে ফিরিয়ে নেয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সীমান্তের বাসিন্দারা। এতদিন ছিল যেখানে আমরা খুবই আতঙ্কের মধ্যে ছিলাম, কারণ বলা দেয় নাই, ওনারা যেহেতু বার্মার নাগরিক, এখানে যে কোনো মুহূর্তে হয়তো বা হেলিকপ্টার দিয়ে হামলা হতে পারে বা যে কোনো ওই আপনার মোটরসাইকেলের হামলা হতে পারে, কিন্তু এখন মনে হচ্ছে যে একটু স্বস্তিতে আছি। খুব আতঙ্কে ছিলাম, আমরা বাসা পর্যন্ত ছিলাম না, আমরা অন্য জায়গায় চলে গেছিলাম। কক্সবাজার টেকনাফ সড়ক, এই সড়কের পাশেই রোহিঙ্গাদের বসতি। যখন মিয়ানমারের বিজিপি, সেনাবাহিনী ও সরকারি কর্মকর্তার স্বদেশে ফিরে যাওয়ার গাড়ি বহর যায়, তখন সড়কের পাশে দাঁড়িয়ে তাদেশের স্বদেশে ফেরার দৃশ্য দেখছিলেন রোহিঙ্গারা। তারা বলেন, বিজিপি সদস্যরাও যেমন মিয়ানমারের নাগরিক, রোহিঙ্গারাও সেদেশের নাগরিক, কিন্তু তাদের ফেরাতে মিয়ানমারের এত গড়িমসি কেন? প্রশ্ন রোহিঙ্গাদের। ইতারা দেশল দে কুলা ডাঙ্গর কুলা আরাত দেশল দে কুলা ডাঙ্গর কুলা আর কান বলে হয় কুলে কুলা ডাঙ্গর তিক আর কান ইয়া নল দে আরার মুসলমানর যেন নাকি মগর দেশ আরাত দেশ আর বাদ বাদ হাত হাত গুছি দেশ দেশ দদ তো ইতারা জায়গা চলে আর গা জানি হইতাম। দুই ফেব্রুয়ারি রাত থেকে নাইক্ষংছড়ি সীমান্তের ওপারে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সঙ্গে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সংঘর্ষ শুরু হয়। এরপর থেকে দুপক্ষে থেমে থেমে গোলাগুলি ও মোটরসেলের গোলা নিক্ষেপের ঘটনায় বাংলাদেশের অভ্যন্তরে কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। লড়াইয়ে টিকতে না পেরে ঘাঁটি ছেড়ে প্রাণ ভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ 330 জন নাগরিক। এর আগে প্রাণ ভয়ে 2017 সালে পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছিল লাখ লাখ রোহিঙ্গা। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, 330 জন মিয়ানমারের নাগরিককে এখন ফেরত নিচ্ছে, তবে লাখ লাখ রোহিঙ্গাকে কবে ফেরত নিবে দেশটি? সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।